মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দুবলার শুটকি মৌসুম। এবার মৌসুম চলবে 31 মার্চ পর্যন্ত। 5 মাস জেলেরা থাকবেন এচরে। চরে থাকার জন্য ঘর, মাছ শুকানোর জন্য চাতাল, মাচা ও শুটকি সংরক্ষণের গোডাউন তৈরিতে ব্যস্ত সময় পার করছেন জেলে মহাজনরা। কাল থেকে গভীর সমুদ্রে মাছ আহরণের ট্রলার নিয়ে নামবেন জেলেরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গতবারের তুলনায় এবার দুবলা চরে জেলেদের সমাগম হয়েছে বেশি। গত মৌসুমে 950 জেলেকে ঘর দেওয়া হলেও এবার দেওয়া হয়েছে সহস্রাধিক। বেড়েছে ডিপো ও দোকান ঘরের সংখ্যাও। এবার 1030টি জেলে মহাজনের ঘর, 63টি ডিপো ও 96টি দোকান ঘরের অনুমোদন দিয়েছে বন বিভাগ। 96টি দোকানের মধ্যে মুদি, জ্বালানি তেল, সেলুন ও ওষুধ সহ বিভিন্ন দোকান দিয়ে জেলেদের চাহিদা পূরণ করে থাকেন। শুরু হতে যাওয়া এ মৌসুম নির্বিঘ্ন করতে টহল ও নিরাপত্তা নিশ্চিতে থাকবে র্যাব, কোস্টগার্ড, নৌবাহিনী ও বন বিভাগ।